একদিকে অনাস্থা অন্যদিকে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি যার জেরে বেহাল পৌর পরিষেবা জঞ্জাল ছড়াচ্ছে গন্ধ বনগা পৌরসভার বিরুদ্ধে অনাস্থা এনেছেন পৌরসভার বারো জন কাউন্সিলর তার উপর পৌরসভার অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন এই দুয়ে মিলে শিকেই উঠেছে পৌর পরিষেবা বন্ধ রয়েছে ভ্যাট থেকে ময়লা তোলা বা জঞ্জাল সাফাই সহ নিত্যদিনের কাজ ফলে চরম দুর্ভোগে পড়েছেন পৌর নাগরিকরা গত চার দিন ধরে চলছে এই অচল অবস্থা ফলে স্বাভাবিকভাবেই রাস্তা বাজার প্রভৃতি জায়গায় জমেছে জঞ্জালের স্তূপ কয়েকদিন ধরে পরিষ্কার না হওয়ার ফলে জঞ্জালের স্তূপ থেকে ছড়াচ্ছে কটুগন্ধ সব থেকে বেশি সমস্যায় পড়েছেন টবাজার ও ফলবাজার সংলগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপচে পড়া জঞ্জাল ও কটু গন্ধ সহ্য করেই ব্যবসা করতে হচ্ছে তাদের এদিনও বনগা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় পুরসভার অস্থায়ী কর্মীরা আমাদের দাবি হচ্ছে যে সরকারি রোল অনুযায়ী যে মাইনাটা আছে সেই মাইনাটা আমাদের দেওয়া হোক এবং বিয়ে এটা আমাদের চালু করা হোক এবং আমাদের যে অন্য অন্য আরও যারা ডিপার্টমেন্টের যারা আছে তাদের সুরাও করা হোক এদিনও তারা দাবি করেন স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে আমরা আন্দোলন করছি কোনো কোনো সুযোগ পাইনি এই আন্দোলন আমরা যে বলেছি আধিকারী এসে এখন মধ্যে জিজ্ঞেস করিনি যে তোমাদের এই আন্দোলনটা তুলেও তোমাদের আমরা মাইনাবিত্তি যে আন্দোলন করছো সেই আন্দোলনটা তোমাদের আমরা সফল করলাম কিন্তু এখন আমরা কোনো আধিকারী এসে আমাদের বলিনি এই আন্দোলন এভাবে চলছে এভাবে আমরা চলবো যদিও এদিন পৌর পরিষেবা স্বাভাবিক করবার দাবি নিয়ে আন্দোলনকারীদের সাথে দেখা করেন সদ্য তৃণমূল ত্যাগী কাউন্সিলর মনতোষ নাথ এ ব্যাপারে মনতোষবাবু জানান আন্দোলনকারীদের কাছে আমরা আবেদন করেছি পৌর পরিষেবা স্বাভাবিক রেখে আপনারা আন্দোলন করুন আমরা মানবিকভাবে আপনাদের পাশে থাকব সাফাইতে কর্মীরা একটা আন্দোলন করছে নাগরিক পরিষেবা বন্ধ রেখে আমরা কাল পৌরসভায় গেছিলাম দুজন কাউন্সিলর তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বুঝিয়েছি যে আপনারা এই নাগরিক পরিষেবা যে আন্দোলনে নেমেছেন তাতে বন্যার মানুষের খুব অসুবিধার মধ্যে পড়ছে কেউ তার ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করবার জন্য আপনাদেরকে ব্যবহার করছে আপনারা কারোর ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করবার জন্য ব্যবহৃত করবেন না আপনাদের যে দাবি দেওয়া আছে আমরা সেটা বোর্ড মিটিংয়ে আলোচনা দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বনগা